প্রখ্যাত গায়ক, জনপ্রিয় গায়ক, এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কে কে? তার প্রয়াণ হয়েছে এই কলকাতার বুকে, একটি অনুষ্ঠান করতে তিনি এসেছিলেন, কিন্তু তাকে খুব দুর্ভাগ্যজনকভাবে তাকে চলে যেতে হয় কফিনে তার নিথর দেহ। মুম্বাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বহু মানুষের চোখের জলে, কিন্তু কে কে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে, অর্থাৎ তার মৃত্যুকে নিয়ে বিতর্ক কিন্তু থামছে না। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা, সেটা ছাত্র সংগঠনে হতে পারে, মূল সংগঠনে হতে পারে, শাখা সংগঠনে হতে পারে, তারা কিন্তু কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। কেউ সিবিআই চাইছেন, কেউ আবার বলছেন চক্রান্ত করে পরিকল্পিত হত্যা। শতরূপ ঘোষ, তিনি একটি ভিডিও ছেড়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে কাছে, আমাদের হাতে এসছে। শতরূপ ঘোষ বলছেন যারা অশিক্ষিত, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ, এরা মমতা ব্যানার্জির মিটিংয়ে যায় কলেজ বাং করে, কলেজ কামাই করে, এরা কি স্কুলে কামাই করতো? এরা অমানুষ ইত্যাদি। এত বড় একজন শিল্পীকে কলকাতা এনএসএফ মেরে ফেললো, এরা তৃণমূল ছাত্র পরিষদের এই ছেলেপুলেগুলো এমনি কলেজে ভর্তি হয়তো ক্লাস কামাই করে মমতা ব্যানার্জির মিটিং শুনতে যেত, এটা কি স্কুলেও ক্লাস করতো না, স্কুলেও পড়াশুনো করেনি, মানে বেসিক শিক্ষা দীক্ষা নেই? একটা ফায়ার এক্সটিংগুইশার মানে হচ্ছে কনসেন্ট্রেটেড কার্বন ডাইঅক্সাইড, ওটা স্প্রে করা হয় আগুন নেভানোর জন্য, যাতে কিনা আগুনে অক্সিজেন না যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড স্প্রে করা হয়। একে যে অডিটোরিয়ামের ক্যাপাসিটি 2000, সেই অডিটোরিয়ামের ভেতরে 7000-7500 লোক বসে আছে, একজন মানুষ বারবার করে পারফর্ম করতে করতে চিৎকার করছে যে আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমার পেছনের আলো নেভাতে বলা হচ্ছে, সে আলো নেভানো হচ্ছে না, সেই অবস্থার মধ্যে কোনো ভেন্টিলেশন নেই, এসি কাজ করছে না, বন্ধ হয়ে গেছে, 2000-এর ক্যাপাসিটিতে 7000 লোককে ঢুকিয়ে তার মধ্যে সেখানে কার্বন ডাইঅক্সাইডের অভাব হয়েছে, তার মধ্যে তারা আবার কার্বন ডাইঅক্সাইড স্প্রে করছে, এটা নাকি ওদের আনন্দ, এটা নাকি ওদের উদযাপন, মানে এরা মানুষের পর্যায়ে পড়ে? আর আমরা দেখুন বরাবর করে একটা কথা বলে এসেছি যে তৃণমূলের চুরিগুলোকে খালি কতগুলো লোকের পকেট ভরা হিসেবে দেখবেন না, ওদের এই চুরির ফলে মানে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজ, ওরা চুরি করছে, ওরা বিল্ডিং মেটেরিয়ালে কাটমানি খাচ্ছে বলে পোস্তায় ফ্লাইওভার ভেঙে পড়ছে, ওদের চুরির খেসারত দিতে গিয়ে গ্রামের মধ্যে গুলি চলছে, যেমন এক্ষেত্রে আমরা নিদারুণ ঘটনা দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কলেজের, তারা লজ্জা করে তারা টিকিট ব্ল্যাক করছে প্রোগ্রামের, একটা কলেজের ফেস্ট, কলেজের সোশ্যাল, গুরুদাস কলেজের অনুষ্ঠান ছিল, কতজন ছাত্র থাকে একটা কলেজে, তার যা সিটিং ক্যাপাসিটি, নজরুল মঞ্চের প্রত্যেকজন ছাত্র যদি আসে তারাও সেই সিট ভর্তি হওয়ার কথা নয় কি, তারা কমফোর্টেবলি প্রোগ্রাম দেখতে পারে, তারপরে বলতে পারেন কেন একটা কলেজের স্টুডেন্টস ইউনিয়নের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের পাসকে এক্সট্রা পাস ছাপিয়ে সেগুলোকে ব্ল্যাক মার্কেটিং করা হবে, সেগুলোকে বিক্রি করা হবে 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা দামে, এটা সমস্ত একটা টিকিট বিক্রি করেছে, করে ঠেসে ঠেসে ওখানে লোক ঢুকিয়েছে, ঢুকিয়ে গ্যাস চেম্বার তৈরি করেছে, এত বড় একজন শিল্পী, কলকাতায় গান গাই, কলকাতায় কালচারাল ক্যাপিটাল বলা হতো একটা সময় ভারতের, কলকাতা থেকে কত বড় বড় আর্টিস্ট তারা গোটা ভারতকে মাতিয়ে রেখেছেন, আর এখন কলকাতায় যেন আর্টিস্ট পারফর্ম করতে এসে তাকে কফিনে করে বাড়ি ফিরতে হচ্ছে, এই দিল এরা কলকাতাকে, আর তারপরে সেই পাপ ঢাকার জন্য এখন আবার মুখ্যমন্ত্রী গান স্যালুটে নাকামি করছেন, গান স্যালুট দিচ্ছেন কে কে, আর যারা কে কে মেরে ফেললো এইভাবে, তাদের বিরুদ্ধে একটা কথা না বলে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, এত বড় একটা গায়ককে গান স্যালুট দেওয়া হচ্ছে, সেটার মধ্যেও কটাক্ষ করছেন, সেটা নিয়েও কটাক্ষ করেছেন শতরূপ ঘোষ। ঠিক তারই জবাব নিতে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী। কেকের একটি গান আছে, আগার মিলে ক্ষুদা তো পুছুঙ্গা ক্ষুদাইয়া, যদি সত্যি ঈশ্বরকে পাওয়া যেত তাহলে আমি জিজ্ঞেস করতাম যে ওনার কি মাথাটা একেবারেই গেছে, বোধহয় সত্যি গেছে, নইলে তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি, তাতে বোঝা যায় যে তার মাথাটা একদমই গেছে, কারণ তারা এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন যারা এখন, আমি বক্তব্যটা শুনছিলাম লাইভটা আপনাদের চ্যানেলের মাধ্যমেই, মানে ভিডিওটা, সেখানে দেখলাম কেকের প্রতি সহানুভূতি তার নেই, যথারীতি তাদের দলের থেকে এগুলো এক্সপেক্ট করা যায় না, কারণ তারা কোনোদিনই সংস্কৃতি মনস্কতায় বিশ্বাসী ছিলেন, আসলে তাদের সময় তো কলেজে এরকম মহান শিল্পীরা এসে পারফর্ম করতেন না, তৃণমূল ছাত্র পরিষদের সময় এগুলো হচ্ছে, কালচারাল যে একটা ব্যাপ্তি সেটা তৃণমূল ছাত্র পরিষদের সময় হচ্ছে, সেটাকে ওনারা আসলে সহ্য করতে পারছেন না। একটু বায়োলজিটা তুলে ধরা দরকার, যারা তৃণমূলকে বা তৃণমূল ছাত্র পরিষদকে অশিক্ষিত, তারা স্কুল গেছেন না কলেজ গেছেন এগুলো নিয়ে প্রশ্ন করছেন, দেখবেন আঙুলটা তুলতে গেলে তিনটে আঙুল আপনার দিকেই চলে গেছে, এবং আপনার দিকে কিন্তু রসায়ন, ভৌতবিজ্ঞান এগুলো না, অঙ্ক এগুলো যাচ্ছে না, পুরোপুরি একটা বায়োলজিক্যাল স্ক্যাম আপনাদের দিকে চলে যাবে। আপনারা জানেন যে ছাত্র রাজনীতির নামে আপনাদের দল বা আপনাদের ছাত্র সংগঠন কী কী করে থাকে, আমরা দেখেছি এসএফআই ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে লেলিন বোঝায়,
তাদের থেকে আমরা সংস্কৃতি বুঝবো না। আমরা দেখেছি এসএফআইয়ের বিভিন্ন নেতার নামে মলেস্টেশনের কেস। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবনে দেশপ্রেমে বিশ্বাসী, তৃণমূল ছাত্র পরিষদ সংস্কৃতিতে বিশ্বাসী, আর এসএফআই উল্টো দিকে অপসংস্কৃতি, মহিলাদের প্রতি অবমাননা এগুলোতে বিশ্বাসী। তাই তারা কেকের সঙ্গীত নিয়ে ব্যস্ত নয়, তারা কেকে যে চলে গেলেন এত মহান একজন শিল্পী সেটা নিয়ে তারা স্মৃতিচারণায় ব্যস্ত নন, তারা ব্যস্ত কিভাবে তৃণমূল ছাত্র পরিষদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়। তিনবার ভোটে দাঁড়িয়ে পরাজিত তারা শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছে, যার শিক্ষা মানুষের কাছে পৌঁছাচ্ছে না তারা তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমি আশা করি যে উনি যত এই কুৎসা অপপ্রচার না করে উনি একটু পড়াশোনায় মন দিন, রাজনৈতিকভাবে আরেকটু সমৃদ্ধশালী হয়ে উঠুন, যাতে আগামী দিন অন্তত জামানত বাজেয়াপ্ত না হয়ে, অন্তত জামানত বাজেয়াপ্ত থেকে বেরিয়ে, অন্তত পরাজিত তো উনি হবেনই, মানে ওনার জয়ের কোনো কারণ নেই। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি কিছু একটা বলতে যাচ্ছেন। আমি একটা ছোট কথা বলবো, যেমনি তথাগত রায় বিজেপির, তার তো আমরা দেখতে পেয়েছি যে বিজেপির সমস্ত কিছু তিনি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছেন যে কোথায় কি হয়েছে, ঠিক সেরকম আমার মনে হয় কামিনী কাঞ্চন, হ্যাঁ সেরকমই যদি এসএফআই এর ক্ষেত্রে বা সিপিএম এর ক্ষেত্রে তাদের যে কুৎসা কেলেঙ্কারি কি কি যা যা হয়েছে তার লিড রোলে কিন্তু যিনি বক্তব্যটা রাখছেন তিনি নিজেই। বিস্ফোরক অভিযোগ তথাগত রায় দিলীপ ঘোষকে নিয়ে বা কৈলাস বুজাবর্গীয়কে নিয়ে, কেডিএসএ বা অরবিন্দ মেনন এদেরকে নিয়ে বা শিবপ্রকাশ এদেরকে নিয়ে যেমন কামিনী কাঞ্চন তত্ত্ব খাড়া করছেন, বারবার কামিনী কাঞ্চন তত্ত্ব খাড়া করছেন, সেই রকম শতরূপ ঘোষের বিরুদ্ধে কামিনী কাঞ্চন তত্ত্ব খাড়া করলেন তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য লিডরলে উনি আছে। হ্যাঁ একদম 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 প্রকাশ্যে আমি এটা বলছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, শুধু একটাই কথা বলবো, সে মানে শেষের দিকে আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, একটু লাইটার নোটে এবং কে কে স্মরণ করে, আমরা তো তৃণমূল ছাত্র পরিষদ বা আমরা তো মানবিক, আমাদের মধ্যে মানবিক দিকটা আছে, ওনাদের মতো তো নয়। কে কের একটা গান আছে আবারও মনে পড়ে যাচ্ছে, যারা সি দিল মে দে জাগা তু, যারা সি আপনা আপনা লেবানা। ব্যাপারটা হচ্ছে ওনারা ভালোবাসা এই জিনিসগুলো ভুলে গেছেন, ওনারা দিল মে আর জায়গা দিচ্ছেন না, পুরোটাই ফ্ল্যাটে জায়গা দিচ্ছেন। প্রান্তিক অনেক অনেক ধন্যবাদ, আমরা শতরূপ ঘোষের সাথে কথা বলার চেষ্টা করব বিষয়টি নিয়ে, শতরূপ একটি ভিডিও সে ছেড়েছে সংবাদ মাধ্যমের জন্য আমাদের হাতে এসেছে, তারই প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে এবং সেটাই বললেন প্রান্তিক চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।